কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কেজিডিসিএল এর মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে পুঁজি করে কতিপয় কর্মকর্তা হয়ে উঠেছেন অঢেল সম্পত্তির মালিক সাধারণ মানুষ তো বটেই খোদ প্রতিষ্ঠানটিকেও জিম্মি করে ফেলেছেন এই কর্মকর্তারা চাঞ্চল্যকর নানা অভিযোগ নিয়ে কথা বলতে নারাজ কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষ দুদক বলছে ঘটনার সত্যতা পেলেও কেজিডিসিএলের শীর্ষ কর্মকর্তাদের অসহযোগিতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবিরোধী অভিযান অমিত দাসের ক্যামেরায় সোহা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চানগাঁও অফিসার কোয়ার্টারের এই দশতলা ভবনটির কনস্ট্রাকশন কাজের তদারকির দায়িত্বে ছিলেন কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তৎকালীন ডিজিএম আনিস উদ্দিন আহমদ কাজটির ঠিকাদারি দেয়া হয়েছিল তারই বন্ধুর প্রতিষ্ঠান মেসার্স নূর সিন্ডিকেটকে আর সাব সাবকন্ট্রাক্টে কাজটি সম্পন্ন করে রক প্রপার্টিজ নামের আরেকটি প্রতিষ্ঠান যার চেয়ারম্যান আনিসের স্ত্রী আর তিনি পরিচালক স্ত্রীর কাছ থেকে ডিজিএম হিসেবে কোম্পানির পক্ষে কাজটি বুঝেও নেন তিনি ব্যাঙ্ক স্টেটমেন্টেও নূর সিন্ডিকেট আর রক প্রপার্টিজের লেনদেনের চিত্র স্পষ্ট ট্রেড লাইসেন্সের ঠিকানায় রক প্রপার্টিজের অস্তিত্ব পাওয়া না গেলেও খুঁজে পাওয়া গেছে নূর সিন্ডিকেটকে কিন্তু এ ব্যাপারে

আর সম্পূর্ণটা রিকভারির নিতেতে আমাদের কোন সম্পর্ক নেই এটা হলো যে কিছু লোক ইয়া করে আমাকে কোন্ডাসা করা দিবে চেষ্টা আরকি কেসিডিসিএল এর বর্তমান ডিজিএম লুৎফুল করিম চৌধুরী চলতি বছরের শুরুতে তার 1 কোটি 26 লাখ টাকার এফডিআর ফ্রিজ করেছে দুদক কল্পলোক আবাসিক এলাকায় প্লট ও চন্দনায় সে বিপুল কৃষি জমি অর্জনের উচ্চ খুচ্ছে দুদক এরি মাঝে তার বড় ভাই সাইকুল করিম চৌধুরীর মালিকানা ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁজ এসেছে এসএটিভির হাতে যেটি পরিচালনা করেন লুৎফুল করিম নিজেই এ ব্যাপারে কথা বলতে গেলে এসএটিভির ক্যামেরা দেখে ওপরের দোহাই দিয়ে অফিস ছেড়েই চলে যান তিনি চাঞ্চল্যকর এসব অভিযোগের বিষয়ে কথা বলতে অস্বীকার করে তথ্য অধিকার আইনে আবেদনের পরামর্শ দেন কোম্পানির মহাব্যবস্থাপক আর দুদক বলছে দুর্নীতিবাজ সব কর্মকর্তার পক্ষ নিচ্ছে শীর্ষ কর্মকর্তারাও তাই বাধাগ্রস্ত হচ্ছে সরকারের দুর্নীতি বিরোধী অভিযান তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সে প্রতিষ্ঠার উদ্বোধন কর্মকর্তাদের সেটা না করে তারা যদি এজন্য সুযোগ সুবিধা দিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে সকলেই এটার জন্য অপরাধী সাব্যস্ত হবে কুমার বিশ্বাস এসএ টিভি চট্টগ্রাম প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএ টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এসএ টিভি ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়